গুড মর্নিং, নতুন একটা ব্লগে আবার স্বাগত। আজ সকাল সকাল উঠে পড়েছি, আজকে এখন বাজে 7:30। কারণ আজকে বেরোবো, আমি মা ঋতু এক জায়গায় যাবো, তো সেই জন্য রেডি হচ্ছি। তো এখন রেডি হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে ঋতুর ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে স্নান ফান বাকি সব কাজ বাজ হয়ে গেছে। আমি এইবারে স্নান করে আসবো, এসে আজকে বৃহস্পতিবার, তো আজকে ঠাকুর ঘরে ভোগ টোক দেবো, দিয়ে তারপর আমরা বেরোবো। আর মাও উঠে পড়েছে, মা তো অনেক ভোরবেলা ওঠে, মা নিচে কি সব করছে যায় না, তোর একটু গেছে নিচে। তো এইটুকুই, এরপরের আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো ফাইনালি আমরা রেডি, আর এখন বাজে প্রায় 9টা, আর আমরা এবারে বেরিয়ে পড়বো। আর ঋতু নিচে চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো চলো শুরু করা যায়। আর এবারে রাস্তায় টুকটাক দেখা হবে। মানে বাজে ব্যাপার, যদি আমি 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট আমার যদি রাখি তাহলে আমার 120 টাকা নেবে।
তো আমার মনে হয় যদি এক ঘন্টায় চেষ্টা করতে আই থিঙ্ক ইটস হোয়াট এভার। তো এটা নিচে একবার দেখো, আরেকটা কথা খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে পারি, সেটা হলো যে ওখানে কিন্তু পুজো টুজো দেওয়ার পর দক্ষিণেশ্বর বেলুন মঠ এইটুকু বলতে পুজো দেওয়ার পরে কিন্তু তুমি নর্মালি কচুরি কচুরি সবজি এইগুলো দোকান তুমি পেয়ে যাবে, কিন্তু নর্মাল দুপুরে খাওয়ার জন্য ভাত ডাল বা সবজি বা হোয়াট এভার মাংস এইরকম টাইপের যে ভাতের হোটেল বেসিক্যালি পাবে না। তো এটা একটু মাথায় রাখবে, যদি যাও তোমরা যদি দুপুরের সময় যাও সেই ক্ষেত্রে আমি বলবো একটু মানে কি বলবো ড্রাই কিছু স্ন্যাক্স বা এরকম টাইপের কিছু ক্যারি করতে, কারণ ভাতের হোটেল নেই বললে ভুল, হয়তো একটু দুটো আছে কিন্তু প্রচুর খুঁজতে হবে, তো তার থেকে বেটার কিছু ক্যারি করা উচিত। তো এটুকুই বলার ছিল, আর সেরকম কোনো ইনফরমেশন নেই, হয়তো এইবারে বেলুড় মঠের ভেতরে প্রবেশ করতে পারিনি, নেক্সট টাইম হয়তো কোনো একদিন যাবো, হয়তো মাকে নিয়ে যেতে পারবো না, হয়তো আমি আর রীতি হয়তো যাবো, সেটা কবে যাবো জানি না, কিন্তু সেটা যখন যাবো তার একটা কিন্তু ডেফিনেটলি ভিডিও বানাবো। তো প্রচুর টায়ার্ড ছিলাম, তো সেই জন্য সেই ব্লগটা করতে পারিনি, আর প্রচুর গরম ছিল বাইরে, এক ফোঁটাও বৃষ্টি পায়নি, মানে বর্ষাকালে বৃষ্টি এই আর পুরো ডাক পাটা রোদ করে আর কি, তাই হোক। তো খুব টায়ার্ড, তো ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি এক্সটেন্ড করবো না, সবাই ভাবি তো দেন টিল দেন টাটা বাই বাই সি ইউ সুন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, চলো বাই।